হন্টেড আওয়ার্স পোড়াদহের পুরনো শ্মশান, পরিত্যক্ত জংলা আগাছায় ঘেরা। এই শ্মশানে ঘুরে বেড়ায় লাশ খেকো হিংস্র প্রাণীরা। জীবদ্দশায় যেসব মানুষ অন্যায় অনাচার করেছে, চিতায় তোলার আগেই তাদের মরা লাশ টেনে নিয়ে যায় তারা। নেকড়ের মতো দেখতে এইসব প্রাণীগুলো চিবিয়ে চিবিয়ে মৃতদেহের হাড় মাংস খায়। তবে এই শ্মশান একসময় এমন ছিল না। অন্য সব সাধারণ শ্মশানের মতো এই শ্মশানেও প্রতিদিন স্বাভাবিক নিয়মে জ্বলে উঠত মৃত মানুষের চিতাগ্নি। কিন্তু একদিন একটি পৈশাচিক ঘটনা ঘটে এই শ্মশানে। সালটা ছিল 1850 সাল। রায়পুরের প্রতাপশালী জমিদার নীলকমল রায় অজানা এক অসুখে মৃত্যুবরণ করেন। সনাতন ধর্মের প্রাচীন রীতি অনুসারে সিদ্ধান্ত হয়, নীলকমল রায়ের সাথে তার দ্বিতীয় পক্ষের কিশোরী স্ত্রী হেমলতাকেও সহমরণে পাঠানো হবে। কোনো ব্রাহ্মণ পুরোহিতের সাথে পরামর্শ না করে নীলকমলের প্রথম পক্ষের সন্তান সুকমল রায় একাই এই সিদ্ধান্ত গ্রহণ করে। অথচ নীলকমলের দ্বিতীয় স্ত্রী হেমলতা তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। নির্বিঘ্নে সব প্রস্তুতি শেষ করে আনে নীলকমলের প্রথম পক্ষের সন্তান সুকমল রায়। কিন্তু একটি বড় বাধা তখনও রয়ে যায়। কোনোভাবেই নীলকমল রায়ের দ্বিতীয় স্ত্রী কিশোরী হেমলতাকে সহমরণে রাজি করাতে পারে না সে। অনেকটা জোর করেই হেমলতাকে চিতায় তুলে দিতে মনস্থির করে সুকমল। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন তোদের? গিন্নিমা অজ্ঞান হয়ে গেছেন ছোট কর্তা, টেনে আনতে কষ্ট হচ্ছে। অজ্ঞান হলে কাঁধে তুলে নে, যা করবার তাড়াতাড়ি করতে হবে। ইংরেজরা জানতে পারলে ধর্ম পালন করতে দেবে না আমাদের। আজ্ঞে ছোট কর্তা, গিন্নিমাকে আমরা কাঁধে তুলে নিচ্ছি। নীলকমল রায় প্রজাপ্রেমী জমিদার ছিলেন। প্রজাদের সুখ দুঃখে সবসময় তিনি পাশে থাকতেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বৃদ্ধ বয়সের একাকিত্ব থেকে মুক্তি পেতে দরিদ্র প্রজার মেয়ে হেমলতাকে বিয়ে করেন নীলকমল। কিছুদিনের মধ্যেই হেমলতা গর্ভধারণ করে। এই উপলক্ষে বহুদিন পর আনন্দের জোয়ার আসে জমিদার বাড়িতে। কিন্তু সেই জোয়ার এসেই মিলিয়ে যায় একটি আকস্মিক দুর্ঘটনায়। হুট করে অজানা অসুখে রক্তবমি করতে করতে মারা যান নীলকমল। সাথে সাথেই সুকমল সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করে। সম্পত্তি একাই ভোগ করবার অভিপ্রায়ে নীলকমলের সন্তান সম্ভবা স্ত্রী হেমলতাকে সহমরণে বাধ্য করতে চায় সে। কিন্তু সুকমলের এই দুরভিসন্ধিতে বাধা দেন শ্মশানের পুরোহিত। শ্মশানে ঢুকবার মুখেই তিনি সুকমলদের আটকান। এটা কিন্তু ঘোরতর পাপ হচ্ছে ছোট কর্তা। কিসের পাপ? যা হচ্ছে সব ধর্মমতেই হচ্ছে। সরে দাঁড়াও পুরোহিত। না, আমি সরব না। আমি কোনো অধর্ম করতে দেব না এই শ্মশানে। অধর্ম? কিসের অধর্ম? সতীদাহ আমাদের পবিত্র ধর্মীয় প্রথা। মিথ্যে কথা, আমাদের ধর্মে কখনোই সতীদাহ ছিল না। কিছু ভণ্ড আর উন্মাদ ব্রাহ্মণ আপনাদের মতো রাজরাজা আর জমিদারদের মিথ্যা ধর্মের বুলি শুনিয়ে এই অনাচারের জন্ম দিয়েছে। আরে যা যা, জ্ঞান দিস না। এই শ্মশান আমার বাবা প্রতিষ্ঠা করেছে, তুই কে আমাকে নিষেধ করার? সামনে থেকে সরে দাঁড়া বলছি। এই শ্মশান আপনার বাবা প্রতিষ্ঠা করেছেন বলেই তার মৃত্যুতে আমি কোনো অনাচার হতে দিব না। বড়কর্তা গিন্নিমাকে ভীষণ স্নেহ করতেন, এমন নির্মমভাবে গিন্নিমাকে মরতে দিব না আমি। স্নেহ করতেন বলেই তো একসাথে স্বর্গে পাঠাচ্ছি, সহমরণে স্বর্গলাভ নিশ্চিত। এখন ভালোয় ভালোয় সর, নইলে তোকেও একই চিতায় দাহ করব। স্বর্গে গিয়ে তুই আমার বাবার পূজো আর্চা করবি। ছোট কর্তা, আমি জানি কেন আপনি গিন্নিমাকে মারতে চাইছেন। তার পেটের ছেলে ভূমিষ্ঠ হলে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে। আপনি আসলে পথের কাঁটা দূর করতে চাইছেন। তুই তো অনেক কিছুই বুঝে ফেলেছিস রে, তোর একটা বিহিত করতেই হবে মনে হচ্ছে।
আমি আপনাকে ভয় পাই না ছোট কর্তা, আমি গোরা সাহেবদের খবর দিব। আজকে থেকে 20 বছর আগেই ওরা সতীদাহ প্রথা তুলে দিয়েছে, তাদের করা নিষেধ আছে যেন কোনো শ্মশানেই সতীদাহ না হয়। সাদা চামড়ার গোরা সাহেবরা আমার ধর্মের কি বুঝবে রে? আমার ধর্ম আমি বুঝবো। এই কে আছিস? পুরোহিতকে গাছের সাথে বেঁধে রাখ। সুকোমল আদেশ দেওয়া মাত্রই একজন লাঠিয়াল এসে পুরোহিতের হাত চেপে ধরে। পুরোহিতকে গাছের সাথে বেঁধে সুকোমল তার বাবার চিতায় আগুন দেয়। সেই চিতায় নীলকমল রায়ের সাথে হেমলতাও বাঁধা ছিল। গাছের গুড়ি দিয়ে হেমলতার পা চাপা দেয়ায় হেমলতা সেখান থেকে পালাতে পারে না। নীলকমলের সাথে তীব্র আগুনে ঝলসে যায় সেও। হেমলতার এই করুণ মৃত্যু দেখে পুরোহিতের চোখ বেয়ে জলের ধারা নেমে আসে। অন্যদিকে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে সুকোমল। একটু পর সুকোমলের নির্দেশে লাঠিয়ালদের একজন পুরোহিতের বুকে বর্ষা বিধিয়ে দেয়। গভীর রাত, ঝিরঝির বৃষ্টি পড়ছে চারদিকে। বৃষ্টির ঝাপটায় চিতার আগুন নিভে গেছে, গলগল করে কাঠপোড়া ধোঁয়া বের হচ্ছে সেখান থেকে। খাবারের সন্ধানে কয়েকটা কুকুরছানা ঘুরে বেড়াচ্ছে শ্মশান চত্বরে। এমন সময় পুড়ে যাওয়া চিতাকাঠের উপর থেকে হঠাৎ চোখ মেলে হেমলতা। চিতার আগুনে পুড়েও হেমলতার আত্মা মুক্তি পায়নি, কারণ হেমলতা সিদ্ধান্ত নিয়েছে যে অন্যায় তার আর তার অনাগত সন্তানের সাথে করা হয়েছে তার প্রতিশোধ না নিয়ে সে ইহলোক ত্যাগ করবে না। নিজের মৃত শরীর থেকে হেমলতার আত্মা বের হয়ে এসে শ্মশান চত্বরে ঘুরতে থাকে। প্রচণ্ড ক্রোধে তার চোখ দুটো যেন জ্বলছে, মুখ দিয়ে বিড়বিড় শব্দ করে প্রতিশোধের বুলি আওড়াতে থাকে সে। এমন সময় সে দেখতে পায় 3টা কুকুর মৃত পুরোহিতের রক্ত চেটে খাচ্ছে। অশরীরী আত্মার অস্তিত্ব টের পেয়ে কুকুরগুলো উপরে তাকায়। হেমলতা এই কুকুর 3টার শরীরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় সাথে সাথে। মুহূর্তের মধ্যে কুকুরগুলোর চোখ টকটকে রক্তবর্ণ ধারণ করে। অন্যদিকে দলবল সহ শূন্য খাটিয়া নিয়ে বাড়ি ফিরছে সুকোমল। চলতে চলতে হঠাৎ থেমে যায় সে। তার মনে নতুন ইচ্ছে জাগ্রত হয়েছে। ছোট কর্তা, সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেন যে, আপনি বাড়ি যাবেন না? না, আজকে আমার খুশির দিন, আজকে আমি বাড়ি যাব না, আজকে আমি বাইজি বাড়ি যাব। বড় কর্তার শ্রাদ্ধ শান্তির জোগাড় যন্ত্র না করে বাইজি বাড়ি যাবেন? আরে রাখ তোর বড় কর্তা, আজকে থেকে আমিই এই অঞ্চলের বড় কর্তা। এখন থেকে আমি যা বলবো তাই হবে এখানে। সুকোমল নিজের বাড়িতে না গিয়ে বাইজি বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়ির অন্দর থেকে মাথায় অর্ধেক ঘোমটা দেওয়া বাইজি এসে দাঁড়ায় তার সামনে। সুকোমল হুকুম করে, এই সুন্দরী, ঘোমটা খোলো, ঘোমটা খুলে নাচো। আজকে আমি না, আজকে তুই নাচবি। ছোট মা, তুমি তুমি কোত্থেকে? আমি মরেছি কিন্তু আমার আত্মা মরেনি। তোকে মারবার জন্য আমার আত্মা এই ধরাধামে রয়ে গেছে। প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেল সুচতুর সুকোমল নিজেকে সামলে নেয় সাথে সাথে। পাশে রাখা জ্বলন্ত মশালটা তীব্র বেগে ছুঁড়ে মারে বাইজিরূপী হেমলতার গায়ে। হেমলতার শাড়িতে আগুন ধরে যায়। সেই সুযোগে রাস্তায় বের হয়ে আসে সুকোমল, হাঁটতে থাকে নিজের বাড়ির পথে। কিন্তু হঠাৎ সে খেয়াল করে কয়েকটা কুকুরছানা তাকে অনুসরণ করছে পিছন থেকে। বিপদ বুঝতে পেরে সুকোমল দৌড়াতে শুরু করে।
কিন্তু কুকুরছানাগুলো তার পিছু ছাড়ে না। বাঁচবার উপায় খুঁজে না পেয়ে থমকে দাঁড়ায় সুপর্ণ। এমন সময় সে দেখে কুকুরছানাগুলোর পেছন থেকে হেমলতার শরীর শূন্যে ভেসে উঠছে। হ্যাঁ, তুমি তুমি আবার এসেছো? আমাকে আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা। মা, আমি তোমার সন্তান মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা। সন্তান? তোর মতো সন্তানের নিকুচি করি আমি? আমাকে আর আমার পেটের ছেলেকে তুই মেরেছিস, তোর কোনো ক্ষমা নেই? তোর মতো ঘৃণ্য পাপীর কোনো ক্ষমা নেই? হেমলতার কথা শেষ হওয়া মাত্রই নেকড়ে দুটো চাপিয়ে পড়ে সুকোমলের উপরে, মুহূর্তের মধ্যে গলায় দাঁত বসিয়ে একটানে তার কণ্ঠনালী ছিঁড়ে নেয়। গলগল করে রক্ত বের হতে থাকে সুকোমলের গলা দিয়ে। শূন্যে ভাসতে ভাসতে সুকোমলের এই নৃশংস মৃত্যু হেমলতা নিশ্চিত করে। কুকুরছানাগুলোর একটি সুকোমলের কাটা মুন্ডু হেমলতার পায়ের কাছে এনে ফেলে। প্রতিশোধ সম্পন্ন হলে পরিতৃপ্ত হেমলতা ধীরে ধীরে শূন্যে মিলিয়ে যায়। সেই দিন থেকে পোড়াদহের শ্মশানটি পাহারা দেয় কুকুররূপী কয়েকটি হিংস্র জন্তু। অনিয়ম আর অনাচার দেখলে জঙ্গলের ভেতর থেকে শ্মশানে বের হয়ে আসে তারা। মুহূর্তের মধ্যে ছিঁড়ে খুঁড়ে খায় অন্যায়কারীর মৃতদেহ।